চোখের নিচে কালো দাগ যাকে স্বাস্থ্যবিজ্ঞানীদের ভাষায় বলা হয় ডার্ক সার্কেল এই সামান্য একটু কালো দাগের কারণে একটি সুন্দর মানুষকে অসুন্দর দেখায় আবার চোখের নিচের এই সামান্য দাগটুকু না থাকলে একটি কালো মানুষকেও সুন্দর দেখায় গোটা বিশ্ব জুড়ে প্রায় মানুষ এই ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন ডাক্তাররা বলছেন চোখের নিচের এই কালো দাগ বড় বড় রোগের লক্ষণ বহন করে আপনাদের অনেকেই এই সমস্যা থেকে নিস্তার পাওয়ার জন্য বিভিন্ন রকম ক্রিম ব্যবহার করে থাকে অনেকে হাজার হাজার টাকা ওষুধ খান আবার অনেকেই বিভিন্ন রকম খাবার খেয়ে থাকেন কিন্তু ইসলাম তথা রসুল উল্লাহ সাল ওয়াসাল্লাম আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ছোট্ট দুটি টিপস বলে গেছেন যে টিপস দুটি ফলো করলে আপনার সমস্যা অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে তো আপনার চোখের নিচেও কি কালো দাগ রয়েছে যদি থাকে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আধুনিক ডাক্তাররা ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ হওয়ার বেশ কয়েকটি উল্লেখযোগ্য কারণ খুঁজে পেয়েছেন তার প্রথম দুটি উল্লেখযোগ্য কারণ ঘুমের স্বল্পতা এবং এবং দর্শক আপনি জানলে আশ্চর্য যে আধুনিক ডাক্তাররা চোখের নিচের কালো দাগ দূরীকরণের জন্য ক্রিম ঔষধ এবং কয়েকটি পদ্ধতি অবলম্বন করেছেন কিন্তু তারা আশ্চর্য হয়েছেন এটা দেখে যে ক্রিম এবং ঔষধ এই কালো দাগ দূর করতে যতটা না সহায়ক তার চাইতো বেশি সহায়ক এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুটি টিপস আল্লাহ আকবার প্রিয় দর্শক ঘুম হল আল্লাহ তাআলার একটি মহা নেয়ামত এর জন্য সবচেয়ে উপযোগী সময় নির্ধারণ করা হয়েছে রাতকে কেননা সারা দিন কর্মব্যস্ততার পর মানুষের একটু বিশ্রামের প্রয়োজন হয় তাই আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন মহান আল্লাহ তাআলা ইরشاد করেছেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজ

আর হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহার সূত্রে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল আলী আসাল্লামকে কখনো এশার আগে ঘুমোতে এবং এশার পর গল্প করতে দেখিনি এশার পর হয়তো জিকিরে মশগুল থাকতেন এই তো তো কেবল লাভই লাভ নচে তিনি ঘুমিয়ে পড়তেন এর দ্বারা সব অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত থাকা যায় আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা বলেন তিন ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে বিয়ের রাতে নবদম্পতি মুসাফির ও নফল নামাজ আদায়কারী তাহলে প্রিয় দর্শক আমরা কোরআন ও হাদিস থেকে জানতে পারলাম যে রাত্রি হলো আরামের জন্য রাসুল সাল আলী সাল্লাম বিনা প্রয়োজনে রাত্রি জাগরণ করতেন না এবং তিন ধরনের মানুষের জন্য রাত্রি জাগার অনুমতি আছে তাহলে কোনো ব্যক্তি যদি কোরআন ও হাদিসের এই সূত্রের উপর আমল করে রাত্রিতে পর্যাপ্ত পরিমাণ ঘুমায় তাহলে ইনশা তার চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে কারণ আগেই বলেছি যে বর্তমান বিজ্ঞানীরা বলছে চোখের নিচের কালো দাগ এর মূল কারণ হলো বেশি 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 রাত্রি জাগরণ করা তাই তো বেশি বেশি রাত্রি জাগরণ ইসলামের একটি অপছন্দনীয় বিষয় আর পানি পান করা সম্পর্কে আমরা জানতে পারি যে রাসুল সাল আলী সাল্লাম অধিক মাত্রায় খাবার খেয়ে ক্ষুধা মেটাতেন না বরং তিনি ক্ষুধার এক তৃতীয়াংশ মেটাতেন খাবার খেয়ে এক তৃতীয়াংশ পানি পান করে এবং এক তৃতীয়াংশ নিজের জন্য অর্থাৎ নিজে যাতে সুস্থভাবে চলাফেরা করতে পারেন তার জন্য রেখে দিতেন এছাড়াও রাসুল সাল আলী সাল্লাম যখনই অজু করতেন তখনই তিনি ওজুর বেচে যাওয়া জলগুলো থেকে কিছু জল পান করতেন আর আমরা সকলে জানি যে রসুল সাল আলী সাল্লাম কখনোই বিনা অজুতে থাকতেন না ফলে তিনি দিনে কয়েকবার অজু করতেন এবং পানি পান করতেন আজ বর্তমান বিজ্ঞান মানুষের সুস্থতার জন্য অধিক পরিমাণে পানি পান করার কথা বলে অথচ রসুল সাল আলী সাল্লাম প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে এই সূত্র অবলম্বন করেছেন সুতরাং আমরা গর্বের সাথে বলতে পারি যে ইসলামের প্রত্যেকটা বিধান মানুষের জন্য অতি কল্যাণকর এবং ইসলাম বিজ্ঞানের চেয়ে অনেক আগে সুতরাং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান আপনার ডার্ক সার্কেল বা চোখের কালো দাগ দূর করতে পারে প্রিয় দর্শক আশা করছি এই তথ্য আপনাকে ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে তারাও এই বিষয়গুলি জানতে পারে এবং সুস্থভাবে বাঁচতে পারে এবং মুসলিম হিসেবে নিজেকে গর্বিত মনে করতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন আমীন